নাম আমার কালু, আমার হাতের মার্জে খায় সবাই আমার এটাকে খালু। ওই আগামী সুন্দর জীবনটা যদি তুই সুন্দরভাবে কাটাতে চাস তাহলে দুদিনের মধ্যে আমার এরিয়া থেকে চলে যাবি। এই লোক নামিয়ে কথা বল, এলাকা কারো বাবার না যে যে কেউ এসে হুকুম করবে আর চলে যেতে হবে। এলাকা তার যার যত পাওয়ার আছে পাওয়া। এই শুনে রাখ, এই শহরে আমি যা বলি তাই করি, এই শহরবাসী সবাই আমার কথায় ওঠে আর বসে। সুতরাং তোকে আমার এলাকায় থাকতে হলে আমার কথায় উঠতে হবে, বসতে হবে। ভুল ভাবছিস কালু মোল্লা, ভুল ভাবছিস। আমি কোনো সাধারণ বারুদ না যে জ্বলে নিভে যাবে, আমি এমন এক বারুদ যে একবার জ্বলে বাস্ট হইলে ওদের সব কাটাকে এখানে আমি পুঁতে রেখে দিব। পল্লব কখনো কারো কথায় উঠেও না বসেও না, পল্লব যেটা ভালো মনে করে পল্লব সেটাই করে, বুঝেছিস? রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো নিজে যা ভালো মনে করিস তাই করিস, গুড, ভেরি গুড। তোর ভালো থাকাকে আরও ভালো থাকতে বল, তোর কত টাকার প্রয়োজন, কত টাকার বিনিময়ে তুই আমার পক্ষ থেকে সরে যাবি? টাকা? এরকম দুটো BMW গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে তুই আমাকে কিনতে চাস? টাকা দিয়ে হয়তো তুই বাঘের দুধ কিনতে পারবি কিন্তু আমাকে কিনতে পারবি না। পল্লব কখনো টাকাকে ভালোবাসে না, পল্লব টাকাকে ঘৃণা করে, ঘৃণা। ওজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল তো বাঁকা করতেই হবে। টাকাকে ভালোবাসিস না ঠিক আছে, কিন্তু তুই তো তোর গার্লফ্রেন্ডকে ভালোবাসিস। তুই একা কটা মানুষকে বাঁচাবি, ওই বস্তির মানুষগুলোকে নাকি তোর ভালোবাসার রাজকন্যাকে? তোর সাথে আমার দ্বন্দ্ব, এর মাঝে তুই আমার ভালোবাসাকে আনার একদম চেষ্টা করবি না। যদি চেষ্টা করিস তাহলে কিন্তু ভুল করবি, ভুল, চরম ভুল করবি তুই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো না, তুই আমার শর্তটা মেনে নে তাহলে ওই বস্তি আমার করে দে, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো না। তোর গার্লফ্রেন্ড নিরাপদেই থাকবে, কথা দিলাম কেউ ওকে টাচ পর্যন্ত করবে না। আমি বেঁচে থাকতে তোর ওই বস্তি এলাকায় বস্তিবাসকে উঠিয়ে দিয়ে বস্তি এলাকায় কারখানা বানানোর স্বপ্ন কোনো দিনেও পূরণ হবে না, কোনো দিনেও না, আমি হতে দেব না। বছর ধরে তিলে তিলে করা আমার এই পুরো গ্যাং স্বপ্ন কিছুতেই তোর কারণে ভেঙে যেতে দেবো না। আমি তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুই যদি আমার পথ থেকে সরে না দাঁড়াস তোর বংশ আমি নির্বংশ করে দেবো। আমিও তোকে লাস্ট বারের জন্য ওয়ার্নিং দিচ্ছি, ওই বস্তি এলাকায় তোর কারখানা বানানোর স্বপ্ন চিরদিনের জন্য ভুলে যা, নয়তো তোকে আমি এমন মার মারবো যে তোকে কেউ চিনতেও পারবে না। মাইন্ড হ্যালো ভিউয়ার্স, আমরা যে ভিডিওটি করলাম এই ভিডিওটি করার জন্য আমরা এসেছিলাম রাজশাহী পলিটেকনিকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা আছে, অ্যাক্টর, নতুন অ্যাক্টর, আর আমাদের খুব ভালো অ্যাক্টর মুরাদ, যে আমাদের প্রথম থেকে আমাদের সাথে কাজ করছে, এবং এই যে আরিফুল দেখতে পাচ্ছেন এর আপনারা অনেক ভিডিও দেখেছেন। আর আজকে ফার্স্ট অভিনয় করলো যে হিরো চরিত্রে আমাদের বন্ধু মেরাজ, এর বাসা রংপুরে। তো দর্শক আপনারা দেখতে পারলেন, তো সবাই খুব ফানি ফানি পারসন যেহেতু আমরা ফানি ভিডিও নিয়ে কাজ করি, তো যার কারণে ফানি ফানি পারসন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখাই আপনাদের আমরা কোথায় এসেছি। তো এটি একটি রাজশাহী একটি সরকারি কলেজ, তো আজকে আমরা শুটিংটা এখানে করলাম আর আসতে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফানি ফানি পারসন, সবাইকে তো আপনারা আগে থেকেই ভালো করে চেনেন, আর এই আর কি। তো ধন্যবাদ।